এক ঘন্টা 23 মিনিট ধরে শিয়ালদাহ মেন শাখায় কোনো ট্রেন নেই। যাত্রী বিক্ষোভ নদিয়ার রানাঘাটে। আজ ভোর 4:30 নাগাদ নদিয়ার পলাশীতে একটি গেট ভেঙে ওভারহেডের ইলেকট্রিক তারের সাথে সংযোগ হয়ে যাওয়ার কারণে ব্যতিব্যস্ত হয়ে পড়ে রেল কর্তৃপক্ষ। এর ফলে বেশ কিছুক্ষণ অনিয়মিত হয়ে পড়ে শিয়ালদাহ মেন শাখার রেল চলাচল। সকাল 8:50 থেকে 10:13 পর্যন্ত শিয়ালদাগামী ডাউন অথবা শিয়ালদা থেকে আগত আপে কোনো ট্রেন চলাচল করা সম্ভব হয়নি রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। এর ফলে যাত্রী বিক্ষোভ শুরু হয়। দাবি হিসাবে যোগ হয় অপরিচ্ছন্ন মেমো ট্রেনের পরিবর্তে সাধারণ ইএমইউ লোকাল ট্রেন চালানোর। বিক্ষোভকারীদের সরিয়ে অবশেষে 10:13 পর প্রথম ট্রেন চালাতে সক্ষম হয় কর্তৃপক্ষ। তবে এর ফলে বেশ কয়েকটি ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। রেল চলাচল স্বাভাবিক হলেও অনেকেই ঠিক মতন সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি। আজ প্রতিটি ট্রেনেই রয়েছে যথেষ্ট ভিড়। আমরা গেছিলাম স্টেশন মাস্টারের কাছে প্রথম অবস্থায়। যাওয়ার পরে আমাদের এটা 2 মাসের জন্য ওই ডিওমিউকস 2 মাসের জন্য যে মেমোকস দিয়েছিল আমাদের বলেছিল করোনাকালের জন্য 2 মাসের জন্য মেমোকস দেওয়া হবে। তার পরিবর্তে ওরা এখন সেই করোনাকাল তো কবেই শেষ হয়ে গেছে, এখনও পর্যন্ত চলছে। তারপরে মধ্যে মধ্যে এইটা ইয়েটা করে, এই 8:30 না করলো 7:30 টাকা করতো ওই আপনার লালগোলা যেখান থেকে আসছে আসার পরে রানাঘাটে ওইটা 10 মিনিট দাঁড় করিয়ে বলে কি যে এটা রানাঘাট লোকাল করা হলো। আজকে আমরা স্টেশন মাস্টারের কাছে যাই, উনি যাওয়ার পরে বলে কি আমরা বললাম যে এটা তো ভালো হচ্ছিল স্যার, বলছে কি যে আপনাদের যা খুশি তাই করে নিন। আপনার স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার পারলে ক্ষমতা থাকলে অবরোধ করুন। তারপরে আমরা আসার পরে ওনাদের একজন স্টাফও ছিল ওখানে, উনি পর্যন্ত বলতে বাধ্য হচ্ছেন এটা কি স্টেশন মাস্টারের কথা? একটা চেয়ারে বসে আছে তার ন্যূনতম দায়বদ্ধতা নেই? স্টেশন মাস্টার এখন রানাঘাট লোকাল দাঁড়িয়ে আছে, আর এদিকে কৃষ্ণনগর ভাগীরথী পিছনে আছে। আমাদের 8:30 রানাঘাট লোকাল আগে যেমন ইএমইউ কোচ ছিল, আমরা বলছি না যে আমাদের আইসিএফ দিক, ঠিক আছে, আমাদের যেমন ইএমইউ ছিল যেরকম নর্মালি আসতো যেত সেই রকমই দিক। আমাদের ওই না চাই ওই ডিএমইউ কোচ না আইসিএফ, সেখানে হলে পরে হ্যাঁ রাস্তায় দেখেন ডিএমইউ ইয়ে কোচ দিলে পরে যদি আপনি কোনোদিন ট্রেনে ট্রাভেল করেন দেখতে পারবেন মধ্যে মধ্যে যে স্টেশনের যে অবস্থা, কেউ উঠতে গিয়ে উঠতে পারে না, সব মানে মহিলা তো ছাড়েন এমনি পুরুষরাই উঠতে পারে না, ম্যাক্সিমাম দিনই কিছু মানে কেউ না কেউ পড়ে যায়। হ্যাঁ ভিড়ের চাপে, আর গেট ছোট না, এই যে আপনার এই গেটগুলো যেমন বড় আছে ওর গেটগুলো তো ছোট না, সেই জন্য উঠতেও পারে না, নামতেও খুব অসুবিধা হয়। আমার নাম দীপক বিশ্বাস, মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।